নদিয়া শান্তিপুরে এই প্রথম তাঁতির ঘরের মেয়েরা হলো মডেল। বাবা কাকা দাদাদের হাতে প্রস্তুত শাড়ি পরে র্যাম্প কাঁপালো। 7ই আগস্ট ছিল অষ্টম আন্তর্জাতিক হস্তচালিত তাঁত দিবস। এই উপলক্ষে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বস্ত্রবরণ দপ্তরের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যে ধরনের আয়োজন হয়েছিল প্রত্যন্ত শান্তিপুরেও তার থেকে কোনো অংশে কম ছিল না। আর হবেই না বা কেন, তাঁতির শাড়ির আতুরঘর হলো এই শান্তিপুর, যেখানে সারা দেশ তো বটেই, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পপ্রেমীদের নজর। সরকারি উদাসীনতা, কিছু সংখ্যক ব্যবসায়িক সংগঠনের নিষ্ক্রিয়তা, স্বল্প সংখ্যক হলেও নিজেদের সাময়িক লোভলালসা, এসবের মতো নানান বিতর্কিত কারণে এই শিল্প প্রায় এখন রুগ্নপ্রায়। শিল্প নিপুণ তাঁতিরা বিভিন্ন পেশায় কেউ কেউ সংসার খরচ যোগাতে পাড়ি দিয়েছেন। তবে শান্তিপুর গীতা প্যালেসে হস্তচালিত তাঁতশিল্পীদের সংগঠন সিপকো আয়োজন করে এক অনুষ্ঠান। সেখানে চিরাচরিতভাবে অন্যান্য বছরের মতো নানান আত্মসমালোচনামূলক আলোচনা, সরকারি প্রতিনিধিদের উপদেশ, বিশেষজ্ঞদের মতামত, এসব হলেও মূল আকর্ষণ ছিল তাঁতির ঘরের মেয়েরা, বাবা কাকা দাদাদের তৈরি করা শাড়ি পরে ফ্যাশন শো। শান্তিপুরে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলে মনে করেছেন অনেকে। আয়োজক সংস্থার কথা অনুযায়ী একদিকে যেমন তাদের আত্মবিশ্বাস বাড়ে, অন্যদিকে শিল্পীর প্রতি সম্মান জানানো হয়। কারণ তাঁদের ঘরের মেয়েরা যখন তাদের উৎপাদিত শাড়ি পরে র্যাম্প কাঁপাচ্ছে, ঠিক তখনই সেই শাড়ির নামসহ প্রস্তুতকারককে সম্বর্ধনা দেওয়া হচ্ছে স্টেজে। শান্তিপুরেরই তাঁতঘরের মেয়ে এবং গৃহবধূ দেবশ্রী বিশ্বাস জানান, তিনি আয়োজক সংস্থার সদস্যা, এ ধরনের অনুষ্ঠানে মডেল ভাড়া করে নিয়ে আসা ব্যয় সাপেক্ষ, তাই শান্তিপুরের 11 জন তাঁতঘরের মেয়েদের অনুশীলন দিয়েছেন মাত্র 3 দিন, তাতেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তবে উপস্থিত সরকারি প্রতিনিধিরা জানান, রাজ্য ও কেন্দ্রস্তরের নানান অনুষ্ঠানে আগামীতে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবেন তারা। অন্যদিকে ঘরের মেয়েদের পারফরমেন্স দেখে খুশি সকলেই। নদিয়া থেকে মলয়দের প্রতিবেদন। আজকে যে এক্সিবিশন দেখা গেল তাঁত শাড়ি পরে মেয়েরা, তাঁতির ঘরের মেয়েরা, এদেরকে কতদিন আগে থেকে কিভাবে খুঁজে পেয়েছিলেন? আমরা আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে 1 সপ্তাহ আগে থেকে। 1 সপ্তাহ আমরা করি, আমি কোরিওগ্রাফি করেছি, 1 সপ্তাহ হলো, কিন্তু এদের এই প্রোগ্রামটা প্রত্যেকটা ইয়ারেই হয়। আমরা চেষ্টা করি বাইরের কোনো মডেলকে হায়ার না করে নিজেদের ঘরের যেসব তাঁত ঘরের মেয়েরা আছে তাদেরকে দিয়ে এই শোটা করানোর চেষ্টা করেছি। কারণ প্রত্যেকবার মডেল নিয়ে এসে করা সম্ভব নয়, সেই জন্য আমরা এবার আমাদের নিজেদের তাঁতিদের ঘরে মেয়ে নিয়ে এসে এটা করার চেষ্টা করেছি। আশা করি এরা ভালোই। কতজন মেয়ে এখানে? টোটাল 11 জন মেম্বার ছিল। কতদিন ধরে অনুশীলন করিয়েছিলেন? 3 দিন। তো কি মনে হলো, মানে সম্ভব আমাদের শান্তিপুরের মেয়েরা সব পারে? পারে না এমন কোনো কথা নেই, যেহেতু আমরা তাঁতির ঘরের মেয়ে, শাড়ি আমরা জন্মে থেকে দেখছি, শাড়ির প্রতি আমাদের একটা আলাদাই মায়া। এটা করার ফলে কি কি হলো? এটা করার ফলে তাদেরও নিজেদের একটা পার্সোনালিটি দেখা দিল। ইভেন আমাদের যেসব তাঁতিরা রয়েছে তাদের নামটাও আমরা এখানে তাদেরকে সম্মান দিতে চেষ্টা করলাম। মানে স্টেজে যখন ওখানে হচ্ছিল তখন ওনাদেরকে ডেকে ডেকে র‍্যাম্পটা হচ্ছিল, প্রত্যেকটা তাঁতিকে শাড়ি দিয়ে, তাদের তারা যে শাড়িটা বুনেছে সেই শাড়িটাকে দেওয়া হয়েছে, এবং তাদেরকে আমাদের মঞ্চেও ডাকা হয়েছে যে এনারা এনারা এই শাড়িটা প্রস্তুত করেছে। আপনিও কি তাদের সাথেই যুক্ত? হ্যাঁ, আমার হাজবেন্ড এই শাড়িরই বিজনেস করে, আমি তার ওয়াইফ। আর বাপের? ছোটবেলা থেকেই তাদের সঙ্গে, বাপের বাড়িতেও তাঁত ছিল, ইভেন আমার শ্বশুর বাড়িতেও তাই হয়েছে। আচ্ছা, আপনি যদি বলেন যে যারা কারা কারা আজকে পার্টিসিপেট করেছে সেই নামটা তাঁত প্রস্তুত একটু বলুন। হ্যাঁ, এখানে মটকা সিকোয়েন্স তৈরি করেছে মাধার শেখ, এবং যিনি মডেলিং করেছেন দেবজ্যোতি খা। মিউজিক জামদানি যিনি তৈরি করেছেন দুর্গা বিশ্বাস, আর মডেলিং করেছে সুপ্রিয়া বিশ্বাস। রাজনৈতিক দশম এই শাড়িটা যিনি তৈরি করেছেন সমীরম কর্মকর, মডেল হচ্ছে দেবাঙ্গনী খা। ফুলেশ্বরী শাড়ি মডেল যে তৈরি করেছে কৌশল্যা বিশ্বাস, মডেল হচ্ছে সুবর্ণিতা নন্দী। সৌতমশিনী শাড়ি যিনি তৈরি করেছে কমলেশ দে, মডেল রিমঝিম দাস। রথচূড়া শাড়ি যে তৈরি করেছে জয়দেব প্রামাণিক, এবং মডেলিং করেছে কোজাগরী কাষ্ট। আম্রপালি শাড়ি যিনি তৈরি করেছে রঞ্জনা ভৌমিক, এবং যিনি পরেছেন উত্তরা ভৌমিক। কৌশাম্বী শাড়ি সঞ্জীব বঙ্গ, সরি এটা কৈঠানি শাড়ি হবে, সঞ্জীব বঙ্গ ইনি প্রস্তুত করেছেন, আর মডেল পায়েল দাস। মহুতি টিসু যিনি তৈরি করেছে গীতা প্রামাণিক, এবং পরেছে সুচিস্মিতা খা। ত্রিধারা তৈরি করেছে নীলকমল সরকার, এবং মডেল হয়েছে সৈনী খা। বার্ড মোটিফ তৈরি করেছে কমল বিশ্বাস, এবং যিনি পরেছে
লাবণী সরকার, জ্যাকার্ড জামদানি যিনি তৈরি করেছে করুণ নয়ন এবং যিনি পড়েছে কৃষ্ণা শিকদার। তা এই যে যাদেরকে নিয়ে করলেন আগামীতে এদেরকে আরো মানে উচ্চতর কোনো প্রোগ্রামে এদের আরো উঁচু জায়গায় নিয়ে যাবেন, এখানে তো আজকে অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন, তারা কি মানে খুশি হয়েছেন? মনে হয় খুশি হয়েছে, তারা প্রচন্ড স্যাটিসফাই আমাদের এই তাঁতিরঘরের মেয়েরা যে এটা করতে পেরেছে এটা ভেবে তারা খুব। আগামীতে যে রাজ্য ভিত্তিক যে প্রোগ্রামগুলো হয় এবং কেন্দ্র ভিত্তিক যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে এনা এই শান্তিপুরের মেয়েদেরকে নিয়ে যাওয়া সম্ভব? আপনার নাম পরিচয়? আমার নাম দেবশ্রী বিশ্বাস, শিবপুরে একজন সদস্য। অনলাইন দুনিয়াতে না এত রকমের জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, সেখানে নিজের অস্তিত্বটাকে তুলে ধরার জন্য সত্যজিৎ রায় একটা খুব সুন্দর কথা অনেকদিন আগে বলেছিলেন যে ঢাক পেটানোর দরকার নেই কিন্তু ঢাকে একটা কাঠি দিতে হয় এটা বোঝানোর জন্য যে আমার কাছে ঢাকটা আছে। তো সেই জন্য এই শাড়িটার এত সুন্দর সুন্দর ডিজাইন আছে, এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জামদানি বলতেই আমরা একটু আগেই বলছিলাম ঢাকায় জামদানি বুঝি, কেন হবে? আমাদের এখানকার জামদানি অপূর্ব, সুতরাং তার ডিজাইনটাকে এমন করে নিয়ে এমন একটা ব্র্যান্ড তৈরি করতে হবে যেটাতে মানুষ শান্তিপুরের শাড়ি কেনার জন্যই আসবে, শান্তিপুর নামটাকে জনপ্রিয় করে তুলতে হবে। এর কোয়ালিটি আছে, প্রোডাক্ট আছে, আর একটা জিনিস যেটা দরকার আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে নিজে শাড়ি বিক্রি করতে গিয়ে যে নতুন জেনারেশন অনেকেই কিন্তু ফ্যাশনেবল শাড়ি পরছেন এবং হ্যান্ডলুম শাড়ি তারা পছন্দ করেন, নরম শাড়ি, তাদের ক্যারি করতে সুবিধে হয়,